माननीय প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের বাস্তবিকতা সম্পর্কে গ্রাউন্ড রিপোর্ট সম্পর্কে ওয়াকিবহাল গুন্ডামি তৃণমূল করবে উনিও জানেন কেন্দ্রীয় নির্বাচন কমিশন রেডি আছে জনগণকে বিরোধ করতে হবে এবং তার থেকে বড় কথা উনি বলে গেছেন আগামী 5 বছরে এই দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে আরো কড়া ব্যবস্থা হবে বুঝতেই পারছেন কার কার নামে লিস্টে আছে এরপরে আমরাও অনুমান করতে পারছি কিন্তু এই যত বড় নেতা চোর আছে চোর নেতারা আছে তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা হবে প্রধানমন্ত্রী বক্তব্য শেষ করার পর আপনাদের সঙ্গে আলাদা করে বৈঠক করবেন কি বার্তা দিবেন না আমরা আজকে আলাদা করে সময় চেয়েছিলাম আমার সাথে আমাদের এখানকার রাজ্যসভার সাংসদ माननीय অনন্ত মহারাজ माननीय নগেন্দ্রনাথ রায় তিনিও ছিলেন আমরা আলোচনা করেছি অনেক ইন্টারনাল বিষয় বাইরে বলার বিষয় নয় সেগুলো আলোচনা হয়েছে সকালে সুকান্ত মজুমদার যা জানিয়েছেন অনন্ত মহারাজের কিছু বিষয় ছিল যেগুলো নিয়ে তার সমস্যা হচ্ছে সেগুলো আজকে শর্ট আউট হবে হলো কি কথাবার্তা হয়েছে সমস্ত কিছু কথাবার্তা হয়েছে माननीय প্রধানমন্ত্রী ওনাকে বলেছেন যে পুরো উত্তরবঙ্গে জুড়ে কাজ করতে যাতে আগামী দিনে ভোটে ভারতীয় জনতা পার্টি আগের বার যেরকম রেজাল্ট করেছিল তার থেকেও ভালো রেজাল্ট করে উনিও কথা দিয়েছেন माननीय প্রধানমন্ত্রীকে উনি পরিশ্রম করবেন এবং ভারতীয় জনতা পার্টি জেতাবেন বিদায়ী মন্ত্রী জন বার্লা উনি কি বার্তা দিলেন যে বললেন যে রাজবক্সিনের জন্য যদি সম্মান দিতে পারে সেটা সম্মান না না সে তো অবশ্যই একজন রাজবংশী ঘরের ছেলেকে আমরা হোম মিনিস্টার বানিয়েছি উত্তরবঙ্গ থেকে কেউ ভাবতে পারতো না আমরা অনন্ত মহারাজ তিনিও রাজবংশী তাকে আমরা রাজ্যসভার প্রথম রাজ্যসভার সাংসদ ভারতীয় জনতা পার্টির রাজবংশী হয়েছে এই সম্মান অন্য কেউ দিয়েছে আগে তো কেউ দেননি আচ্ছা বলছি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সেখানে বলেছেন যে আমি আমাকে দেখে ভোট যদি তিনি মুখ হন তাহলে এতগুলো দুর্নীতি সবকিছু তো না না আমরা তো বারবার বলছি সেটাই যে উনি আগে বললেন 294টা সিটে উনি নাকি প্রার্থী তো তাহলে যখন ধরা পড়ছে তখন উনি বলছেন না আমি কাউকে চিনি না আমি জানি না আমি অর্পিতা কার সাথে কার প্রোগ্রামে থাকতো আমি দেখিনি অথচ দেখা যাচ্ছে উড়িয়া বলতে পারো কিনা তাকে জিজ্ঞেস করছে অর্থাৎ ঝেড়ে ফেলা কিভাবে করতে হয় সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি খুব ভালো জানেন নিশ্চিত প্রামাণিকের নাম না করে তিনি বলছেন একটা গুন্ডা এক গাদা কেস ছিল আমরা দাঁড়িয়ে বেঁচেছি আমরা যা যা আমাদের বিপদ ছিল আজকে না তোমাদের সম্পদ হয়েছে আজকে এত বড় বড় গরম দিচ্ছে দেখুন নিশ্চিত প্রামাণিক উত্তরবঙ্গের ছেলে রাজবংশী ছেলে তাকে হোম মিনিস্টার করেছে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের গাত্রদাহ আমরা বুঝতে পারছি সেটা কিন্তু ওনার তো কিছু করার নেই আর উনি ওনাদের পার্থীর প্রশংসা করেছেন কারো ব্যক্তিগত ব্যাপারে যাবো না আমি তবুও বলছি প্রার্থী তার হলফনামায় বলছে তার স্ত্রীর নাম এক সুক্তারা না কি দেবী উনি আর অন্য একজন মহিলা বলছে তার স্বামী বাসুনিয়া সাহেব কে কার স্বামী কে কার বউ এটাই তো আমরা বুঝতে পারছি না তৃণমূলে তো এটাই তো মনে হচ্ছে এখন সবথেকে বড় রহস্য সবথেকে বড় দুর্নীতি এত বড় দুর্নীতি বউ আর বান্ধবী নিয়ে আজ অবধি কোনো রাজনৈতিক দল হয়নি ওরা এজেন্সি দিয়ে ভোট বাক্সের চিপ লাগিয়ে দিচ্ছে একটু পাহারা দেবেন ভোট বাক্সগুলো বিজেপি যেন চিপ লাগিয়ে না দেয় দেখুন উত্তরবঙ্গের মানুষ শুধু না গোটা পশ্চিমবঙ্গের মানুষ মাননীয় মুখ্যমন্ত্রীকে আলুর চিপ খাওয়াবে এবার লোডশেডিং করে দেয় ওরা ভোটে জেতার জন্য নন্দীগ্রাম নিয়ে এতদিন বলা হতো লোডশেডিংয়ে বেড়ে গেছিল না না আমরা আমরা লোডশেডিং কেন করি শুধু আমরা তো খাম্বা লাগিয়ে দিই মুখ্যমন্ত্রী পায়ে সেখানে গিয়ে খাম্বাটা নিজে নিজে গিয়ে ধাক্কা মেরে দেয় মুখ্যমন্ত্রীর বাড়িতে আমরা ভূত পাঠিয়ে দিই সেই ভূত ওনাকে পেছন থেকে ঠেলে দেয় তারপরে মাথায় চোট পান তো সবই নাকি আমরাই করি সর্বভূতেষু বিজেপি আর কি সব জায়গায় বিজেপি আছে বাংলায় কোনো জোট টোট হয়নি ইন্ডি জোট যা হওয়ার আমাদের দিল্লিতে হয়েছে বাংলায় জোট টোট হয়নি এখানে বিজেপির সাথে মূলত জোট হয়েছে কংগ্রেস আর সিপিএমের আর একটা দল আছে ওই নিমের মতো ওরা কিন্তু ভোটটা কাটছে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন মাথা খারাপ হয়ে গেছে বিজেপি জিতছে বলে উল্টোপাল্টা অনেক কিছু বকছে তবে ইন্ডি দেশের পিণ্ডি চটকানোর যে প্ল্যান করেছে সেই প্ল্যান সফল হবে না ইন্ডিরই পিণ্ডি চটকে গেছে 6 কোটি টাকা তুলেছে বাংলা থেকে আর এদিকে 1,74,000 কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র ইডিকে দিয়ে তোমরা বারবার এখান থেকে টাকা বাজেয়াপ্ত করো কেন চুরি করলে তার কাছ থেকে টাকা বাজেয়াপ্ত হবে ইডির কাজই তো এটা তাহলে মুখ্যমন্ত্রী চিঠি লিখুক প্রধানমন্ত্রীকে যে ইডিকে তুলে দেওয়া হোক এই ধরনের একটা চিঠি লিখুক না উনি যে চুরি করলে ধরা যাবে না আইন করুক না পশ্চিমবঙ্গ বিধানসভায় রেজলিউশন পাস করান যে চুরি করলে পশ্চিমবঙ্গে ধরা যাবে না পশ্চিমবঙ্গ হচ্ছে তৃণমূলের চোরেদের অভয়ারণ্য প্রধানমন্ত্রী বলেছেন যে ইলেকশন কমিশন এবারে তৎপর এবং তাই নয় এবারে নির্বাচন আপনারা আগে গিয়ে সকাল সকাল দেবেন কিন্তু নির্বাচন সম্ভব দেখুন অলরেডি তো কালকেই সীতায় আমাদের পথসভা চলছিল সেই সময় লাইট অফ করে দিয়ে ট্রান্সফরমারের যে লিভার থাকে সেই লিভারটাকে ডাউন করে দিয়ে পাথর ছোড়া হয়েছে আমাদের কর্মীদের উপরে নেতৃত্বের উপরে তো আমরা তো জানি এটা আমাদেরকে ফেস করতে হবে আমরা তৈরি আছি যে দেবতা যে ফুলে সন্তুষ্ট আমরা সেই ফুলই দেবো কারো ধুতরা লাগবে কারো জবা লাগবে যে লাল রং পছন্দ করে তাকে লাল রঙই দেবো সিএ হলো মূল আর লেজা হলো এনআরসি
এখন সিএ বলে খুব ভোট নিয়ে যাবে, পরে এনআরসিটা করতে যাবে, আমরা বাবা দুটোই করতে দেবো না, সিএও করতে দেবো না, এনআরসিও করতে দেবো। মুখ্যমন্ত্রীর আটকানোর ক্ষমতাই নেই। আমার যদি সিএ এর প্রয়োজন হয় আমি অনলাইনে অ্যাপ্লাই করবো, কেন্দ্র সরকার আমাকে সার্টিফিকেট দেবে, মুখ্যমন্ত্রী মাঝের ওই লঙ্কা মূল্য চুষবেন, আর তো কিছু করতে পারবেন না। এবার ওটাও পাবো আমরা, দেখুন না মজা। এজেন্সি দিয়ে ভোট করায় আর বলে আমাদের ভোট দিলে এজেন্সি থেকে মুক্তি পাবে, সেই আবার না মুখ্যমন্ত্রীর মাথায় এজেন্সি এত ভূত ঘুরছে কেন? ওনার পরিবারের কেউ কি এজেন্সি পাল্লায় পড়বেন বলে ওনার মনে হচ্ছে? এই ভয়টা কি সেই জন্য? কিন্তু চুরি করলে মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছে আগামী পাঁচ বছর যারা করাপশন করেছে তাদের বিরুদ্ধে আরও কড়া 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 পদক্ষেপ নেওয়া হবে। জন বার্লা নিয়ে কোনো কথা হলো আজকে? দেখা গেলো মঞ্চে আপনারা সবাই হাত ধরলেন, জন বার্লা একটু 10 সেকেন্ড দেরি করে ফেরায়, একসাথে হাত ধরলেন না? না না, মাননীয় প্রধানমন্ত্রী তো জন বার্লার সাথে আলাদা করে কথা বললেন, স্টেজেই আপনারা দেখলেন, আপনারা লক্ষ্য করেছেন কিনা। পার্টির প্রতি জনদার আমাদের জন বার্লা মাননীয় মন্ত্রী, তার পূর্ণ সমর্থন আছে এবং তিনি মোদিজিকে অত্যন্ত শ্রদ্ধা করেন এবং তার কথাবার্তা তো এটা বারবার বই প্রকাশিত হয়। তো জনদা পার্টির সাথে আছে, পার্টিকে জেতানোর জন্য যা করার উনি করবেন। থ্যাংক ইউ।